28শে ডিসেম্বর সারা দেশের সাথে এ রাজ্য ঘটা করে পালিত হলো ভারতের জাতীয় কংগ্রেসের 135তম প্রতিষ্ঠা দিবস। উল্লেখ করা যেতে পারে যে 1885 সালের 28 থেকে 31 ডিসেম্বর এই চার দিন তৎকালীন বোম্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। তখন থেকে প্রতিবছর 28শে ডিসেম্বর দিনটি ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবেই পালিত হয়ে আসছে। তৎকালীন বোম্বে অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালে থিওজফিক্যাল সোসাইটির কিছু অকাল সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নৌরোজি, দিনস এদুলজি ওয়াচা, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতের জাতীয় কংগ্রেসের অভূতপূর্ব যোগদানের কথা সবাই জানেন। এই রাজনৈতিক দলটি দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের মধ্যে অন্যতম, অপরটি হল ভারতীয় জনতা পার্টি। 1947 সনে দেশ স্বাধীন হলে কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহরু গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকে। বর্তমানে এই দলটির দলীয় পতাকা হলো এই রূপ, কিন্তু স্বাধীনতা সংগ্রামের যুগে জাতীয় কংগ্রেসের পতাকা ছিল এই রূপ। 135তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল 9টায় কৈলাসহর কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, রুদ্রেন্দু ভট্টাচার্য সহ বহু কংগ্রেসী নেতৃবর্গরা ও দলীয় কর্মী সমর্থকেরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় সঙ্গীত গাইলেন এক সুরে সবাই। অতঃপর ইন্দিরা গান্ধী সহ বহু কংগ্রেসী নেতৃবর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য সহ মাল্যদান প্রদান করেন প্রত্যেক। শেষে কংগ্রেসী নেতা বীরজিৎ সিনহা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মিডিয়ার সামনে। আজকে ভারতের জাতীয় কংগ্রেসের শুভ প্রতিষ্ঠা দিবস। এই দিনে যারা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, যারা পুরোধা, তাদেরকে আমরা শ্রদ্ধা স্মরণ করি। যে দলের আদর্শ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র, ভারতের সংবিধানও কংগ্রেসের এই আদর্শকে ভিত্তি করে ভারতের সংবিধান রচিত হয়েছে। বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মে, বিভিন্ন বর্ণের যে মহামিলন, এটাকে একসূত্রে বেঁধে রেখেছে ভারতের জাতীয় কংগ্রেসের এই মহান আদর্শ। আজকের এই দিনে আমরা সারা ভারতবর্ষের সঙ্গে, সারা দেশের সঙ্গে আমরাও কৈলাসহরে এই জেলা কংগ্রেস ভবনে আমরা শ্রদ্ধার সহিত এই দিনটি পালন করি। আমরা স্মরণ করি এই দলকে মজবুত করার জন্য। কংগ্রেস যখনই দুর্বল হয়ে যায়, দেশ দুর্বল হয়ে যায়। কংগ্রেস যখনই দুর্বল হয়ে যায় তখন দেশের সম্প্রীতি দুর্বল হয়ে যায়। কংগ্রেস যখনই মজবুত হয় দেশের সংহতি, দেশের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হয়ে যায়। সুতরাং এই দলকে আমাদের মজবুত করতে হবে দেশের বৃহত্তর স্বার্থে, দেশের সর্বাংশে মানুষের স্বার্থে এই জাতীয় কংগ্রেসকে আমাদের মজবুত করতে হবে। আমি আজকের দিনে সবাইকে নমস্কার জানাই। এই সংবাদে পাঠিয়েছেন আমাদের সাংবাদিক বন্ধু নাজমুল হোসেন, ধন্যবাদ আপনাকে।